শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার করোনায় হানা দিল মোদীর পরিবারে, করোনায় নরেন্দ্র মোদীর চাচির মৃত্যু। একের পর এক গজব ভারতে, করোনার পর এবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ভারত। অক্সিজেনের অভাবে ফের 8 করোনা রোগীর মৃত্যু, কোভিড হটস্পটে উত্তরপ্রদেশ। এবার বরকা নিষিদ্ধের প্রস্তাবে অনুমোদন দিল শ্রীলঙ্কার মন্ত্রিসভা। করোনার তাণ্ডবের মধ্যেও প্রতিরক্ষা খাতে ব্যয়ে রাশিয়াকে টেক্কা দিয়ে বিশ্বে তৃতীয় ভারত। এবার ইরানি জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়ল মার্কিন নৌবাহিনী। এবং সবশেষ থাকছে আফগানিস্তান অভিযানের জন্য কাতারে স্ট্যান্ড বাই মার্কিন বোমারু বিমান, যে কোনো সময় হতে পারে হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনার দ্বিতীয় ঢেউ আশ্রে পড়েছে ভারতে। প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডবে দেশটির বিপর্যস্ত অবস্থা। করোনা পরিস্থিতি সামাল দিতে গিয়ে একেবারে হিমশিম অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে আরও খারাপ খবর পেলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে মোদীর চাচি নর্ব দাবের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল 80 বছর। 10 দিন আগে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে তার করোনা ভাইরাসের চিকিৎসা চলছিল। প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদী জানিয়েছেন, তার চাচিকে 10 দিন আগে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনা ভাইরাসের সংক্রমণের জন্য তার অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, ফলে মোদী পরিবারে শোক এসে নেমেছে। এদিকে গত 24 ঘন্টা ভাইরাসের রেকর্ড সংখ্যক মৃত্যু এবং সংক্রমণের সাক্ষী হয়েছে ভারত। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে 3,293 জন করোনা রোগী। ভারতে করোনার ইতিহাসে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটির মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2,01,087 জনে। আর নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে রেকর্ড 3,60,960 জনের শরীরে। ফলে ভারতে মোট করোনা সংক্রমণের সংখ্যা এখন 1,79,97,267 জন। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আসামের বিস্তীর্ণ এলাকা। বুধবার সকালে পূর্ব ভারতের আসামের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 6.4। কম্পন ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গেও। এখন পর্যন্ত ভূমিকম্পের ফলে আসাম এবং পশ্চিমবঙ্গের কোনো আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, শোণিতপুর জেলায় হয়েছে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 17 কিলোমিটার। সকাল 7:51 নাগাদ কম্পন অনুভূত হয়। ক্রমশ তা গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের পর উত্তরবঙ্গ এবং আসামের 8 ফাটার অনুভূত হয়। সকাল 7:58 এবং 8:01 হওয়া দুইটি আফটার শকের তীব্রতা ছিল যথাক্রমে 4.3 এবং 4.4। রিক্টার স্কেলে এই রেটিং ধরা পড়ে। অসমের তেজপুরে বহু বাড়ি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। শোণিতপুর জেলার প্রধান কার্যালয় গুয়াহাটি একাধিক বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে। ভারতে উত্তরপ্রদেশে ফের অক্সিজেন সরবরাহের অভাবে মারা গেলেন 8 জন কোভিড রোগী। আগ্রার এক হাসপাতাল মর্মান্তিক মৃত্যু হলো তাদের। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যদিও দাবি করেছেন তার রাজ্যে অক্সিজেন সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই, বাস্তব ছবি সেই কথা বলছে না। বরং উদ্বেগ বাড়িয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার করুণ দশা ঘিরেছে। মনে করা হচ্ছে দিল্লির পরে দেশের পরবর্তী কোভিড হটস্পট হতে চলেছে যোগীর রাজ্যেই। আগ্রার পর হাসপাতালের এক কর্মী জানিয়েছেন, অক্সিজেন যে ফুরিয়ে এসেছে তা জেলা প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। অক্সিজেনের সরবরাহের অভাবে বাঁচানো যায়নি 8 জনের প্রাণ। এই প্রসঙ্গে আগ্রার জেলা প্রশাসক প্রভোজ সিং অবশ্য দাবি করেছেন, এই অভাব সাময়িক, 24 ঘন্টার মধ্যেই তার সমাধান করে ফেলবেন তারা। তার মধ্যে যেভাবে লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বেড়েছে তার ফলে আচমকাই অক্সিজেনের চাহিদা বেড়ে গেছে, তবে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এমন আশ্বাস বাণীকে নিশ্চিত হতে পারছেন না। আগ্রার আরেক কোভিড হাসপাতালের প্রভা হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখনও শতাধিক রোগী রয়েছেন যাদের অক্সিজেনের প্রয়োজন, অথচ যেটুকু অক্সিজেন রয়েছে তা দ্রুত ফুরিয়ে যাওয়ার পথে। স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। গোটা রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনার সুবল।
গতকালই বিরোধী নেতা সমাজসেবী পার্টির প্রধান আখিল যাদব কটাক্ষ করে বলেছেন উত্তরপ্রদেশ এখন করোনার প্রদেশ। শ্রীলঙ্কায় বোরকা পরিধান নিষিদ্ধ করতে একটি আইনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। এটি এখন আইন খসড়া কমিটির কাছে যাবে এবং পরে তা শ্রীলঙ্কার পার্লামেন্টে পাঠানো হবে। মঙ্গলবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে দেশটির জননিরাপত্তা পরিষদ মন্ত্রী সারাথ বীরসেনা প্রস্তাবটি অনুমোদন করেন। মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কেহেলিয়া রামবুয়া বলেছেন, মন্ত্রিসভা প্রস্তাবে অনুমোদন দিয়েছে, এটি এখন আইন খসড়া কমিটির কাছে যাবে এবং পরে তা শ্রীলঙ্কার পার্লামেন্টে পাঠানো হবে। এরাকে গত মার্চে বোরকা নিষিদ্ধ আইন করার কথা জানিয়েছিলেন মন্ত্রী সারাথ বীরসেনা। ব্যাপক সমালোচনার মুখে ওই সময় শ্রীলঙ্কা সরকার জানিয়েছিল এটি প্রস্তাব মাত্র এবং সরকার এটি বাস্তবায়নে তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভারত জুড়ে হাহাকার, মরির কবরে মৃত্যুর সাথে লড়াই করতে হচ্ছে আম হিন্দুস্থানকে। কোথাও নেই অক্সিজেন, কোথাও মিলছে না রেমডেসিভির, কোথাও আবার হাসপাতালে বেডই অমিল, চারিদিকে যেন শুধুই হাহাকার চলছে। এসবের মধ্যে খরচের নিরিখে নতুন উচ্চতায় পৌঁছে গেল ভারত, তবে সেটা স্বাস্থ্য খাতে নয়, প্রতিরক্ষা খাতে। প্রতিরক্ষা খাতে খরচের নিরিখে বিশ্বের সেরা তিন শক্তিশালী দেশের তালিকায় ঢুকে পড়ল ভারত। রাশিয়াকে পেছনে ফেলে প্রতিরক্ষা খাতে খরচের নিরিখে ভারত এখন বিশ্বের তৃতীয় স্থানে, সামনে শুধু চীন আর আমেরিকা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিএইচ রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশে তথ্য অনুযায়ী 2020 সালে প্রতিরক্ষা খাতে ব্যয়ের নিরিখে ভারত, রাশিয়া, ব্রিটেন, সৌদি আরবকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে। গোটা বিশ্বের প্রতিরক্ষা খাতে মোট ব্যয়ের 3.7% খরচ করেছে ভারত। শীর্ষে অবশ্যই আমেরিকা, তারা খরচ করেছে প্রতিরক্ষা খাতে মোট ব্যয়ের 39%। দ্বিতীয় স্থানে থাকা চীন খরচ করেছে মোট ব্যয়ের 13%, তারপরেই ভারতের স্থান। 2020 সালে মোদীর ভারত খাতে খরচ হয়েছে প্রায় 6,57,212 কোটি টাকা। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে তারা পারস্য উপসাগরে ইরানের বিপ্লবী গার্ড কর্পেসের IRGC-র জাহাজকে সতর্ক করতে গুলি ছুড়েছে। আন্তর্জাতিক জলসীমায় IRGC-র জাহাজ মার্কিন জাহাজের কাছাকাছি চলে আসায় নৌবাহিনী গুলি ছুড়ে হুঁশিয়ারি জানিয়েছে বলে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের পক্ষ থেকে মঙ্গলবার একটি বিবৃতিতে জানানো হয়, সোমবার সন্ধ্যায় ইরানি বিপ্লবী গার্ডের 3টি জাহাজ মার্কিন নৌবাহিনীর একটি এবং মার্কিন কোস্ট গার্ডের একটি জাহাজের কাছাকাছি চলে আসে। এই জাহাজগুলো সমুদ্রে টহল দিচ্ছিল। বিবৃতিতে বলা হয়, মার্কিন নাবিকেরা বরাবর ব্রিজ টু ব্রিজ রেডিও এবং উচ্চ শব্দের ডিভাইস দিয়ে ব্যবহার করে সতর্কতা জানায়, কিন্তু তারপরেও IRGC-র জাহাজগুলো কাছাকাছি আসতে থাকে। এতে আরও বলা হয়, এরপর নৌবাহিনীর ফায়ার বোল্ট টহল দেওয়া জাহাজ সতর্কতামূলক গুলি হবে, তখন বিপ্লবী গার্ডের জাহাজগুলো নিরাপদ দূরত্বে চলে যায়। চলতি মাসের পারস্য উপসাগরে মার্কিন এবং ইরানি নৌবাহিনীর জাহাজের মধ্যে এটি দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার ঘটনা। এর আগে গত এক বছরের মধ্যে এরকম ঘটনা আর ঘটেনি। সোমবারের এই ঘটনায় ইরানের পক্ষ থেকে এখনও স্বীকার করা হয়নি, এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন করার জন্য প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন তোড়জোড় শুরু করেছে। এরই অংশ হিসেবে তারা কাতারে দুটি B-52 বোমারু বিমান পাঠিয়েছে। প্রয়োজন হলে যাতে আফগানিস্তানে বোমা হামলা চালানো যায় সেই জন্যই এই ব্যবস্থা। সোমবার একটি বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী বলেছে, কাতারের আল উইদুথ বিমান ঘাঁটিতে দুটি B-52 হর্নেট স্ট্যান্ড টু বোমারু বিমান পৌঁছেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই দুটি বোমারু বিমান কাতারের আগে থেকে মোতায়েন অন্য দুটি বোমারু বিমানের সঙ্গে মিলে কাজ করবে। আফগানিস্তানে মার্কিন এবং ন্যাটো বাহিনী সেনাদের অপ্রয়োজনীয় সুরক্ষার দায়িত্ব থাকবে এই বোমারু বিমান। এদিকে আফগানিস্তানের কাবুল থেকে দূতাবাস কর্মীদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, তবে সেখানে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে না, খুব সামান্য কর্মীকে রেখে কাজ চালানো হবে, তাদের নিরাপত্তার জন্য কিছু সেনা সেখানে থাকবে। আগামী 1 মে থেকে আফগানিস্তান হতে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হচ্ছে। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা রয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়েও সবার আগে দেখতে মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।